চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে 75 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও 11 শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। 2 মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে 12 সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। তদন্ত কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বিস্তারিত অনুসন্ধানের আলোকে তৈরি প্রতিবেদন পর্যালোচনার শেষে সোমবার এই সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীর বিরুদ্ধে অন্য শিক্ষার্থীকে মারধর, একাডেমিক কার্যক্রমে বাধা প্রদান, আবাসিক হলে বিশৃঙ্খলা তৈরি সহ বিভিন্ন অভিযোগের প্রমাণ মিলেছে।